বর্তমানে এমন একটা অবস্থা, এমন একটা যুগ এসে গেছে যে যুগে শিক্ষা আস্তে আস্তে এমন একটা মানে চলে যাচ্ছে যার কারণে দেখা যাবে 5 বছর পর শিক্ষা কি জিনিস আর এই শিক্ষা পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমরা, আমার মনে আছে যে আমরা ওই সময় শিখেছিলাম, আমরা যখন পড়াশোনা করেছি, এখানে আগের যুগে যারা পড়াশোনা করেছেন, আমাদের সময় বই আমরা ছড়া পড়েছিলাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যারা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমরা শিখেছিলাম আমি হবো সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগে। আমরা শিখেছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমরা আরো শিখেছিলাম কবি নজরুলের চল 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 উত্তর গগনে মাঝে বাতল নিম্ন উতলনে ধর্মে চল অরুণ পথে তরুণ দল চলতে চলতে চল। আমরা শিখেছিলাম কবি জসীমউদ্দিনের, কবি জসীমউদ্দিনের নাতি এসে বলতেছে ও দাদা তুমি এখানে কাঁদো কেন? কবি জসীমউদ্দিন বলতেছিলেন ওইখানে তোর দাদির কবর, দাদির গাছের নিচে 30 বছর পার করেছি চোখের জলে ভিজে। স্বামী স্ত্রীর ভালোবাসা তারা একজন মানুষের প্রতি শিক্ষক, শিক্ষা কিভাবে তারা তাদের ছড়ার মাধ্যমে তারা শিখাই গেলেন, এগুলো কি আছে বলেন তো? আছে। আমরা শিখেছিলাম তুলি দুই হাত তুলি মোনাজাত কত সুন্দর করিয়া ধরনে মোদের, তুলি দুই হাত তুলি মোনাজাত কত সুন্দর করিয়া ধরনে মোদের প্রস্তান। এইসব ছড়া আমরা শিখে নাই? আমরা শিখেছিলাম সুন্দর ঘর সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহরবানি। আমরা এইসব ছড়াগুলো শিখেছিলাম। আর এখনকার সমাজে আমাদের সন্তানগুলোকে শেখানো হয় আগম বাগম ঘুরাক্রম সাজে, আমাদের সন্তানগুলোকে শেখানো হয় হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে টিম, তাদের খারাপ দুটো সিং তারা হাট্টি মাটিম টিম। আচ্ছা বলেন তো দেখি এখানে যারা বসে আছে আজ পর্যন্ত দেখেছেন কোন সিংহালা পাখিকে ডিম পাড়তে? বলেন তো দেখি বেদ আমাকে একটা দেখান কোন সিংহালা পাখি তারা ডিম পারছে আবার তাদের সিংহ আছে, এরকম কোন পাখিকে ডিম পাড়তে দেখছেন? আমার মনে হয়েছিল এই ছড়াটা যে দেখেছিল অঙ্গনায় বসে নিশ্চিত ডেট পার হওয়া গাঁজা খাইছে। ভুল বললাম? অমনায় গাঁজা খেয়ে ছড়া গুলো লেগেছিল। ওই সময়ের শিক্ষা বর্তমান শিক্ষার অবনতি হয়েছে কি হয় নাই? আমি গতদিন আমার ছাত্রদেরকে বলতেছিলাম শোনো বর্তমানে শিক্ষা মান কমে যাওয়ার কারণ কি জানো? আমরা বর্তমানে শিক্ষার যেটা প্রয়োজন, যারা প্রকৃতপক্ষে যারা শিক্ষিত তাদের আজকে দাম নাই, আছে দাম নাই, বরঞ্চ তাদের আজকে মান একেবারে নিম্ন জায়গায়। আর যারা চুরি করে সিজারি করে পাটকারি করে যারা পাশ করেছে এদের মান আজকে উপরে, কথা বলেন ঠিক কিনা? আজকে যত চাকরি পায় সবকিছু পায় ওইতে একেবারে গেট মার্কের দ্বারা তারা পায় চাকরি, আর যারা ভালো মার্কে যারা চাকরি পাওয়ার কথা তারা আজকে ঘুরে ঘুরে বেড়ায় রিক্সা চালায় কাজ করে খায়, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষার মানটা যারা কমিয়েছে এরা নিজেরা শিক্ষার মান বোঝেনা এবং যারা শিক্ষা বোঝে তাদেরকেও বুঝতে দেয় না, কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে আপনি কথা বলবেন আপনাকে বলা হবে না জায়গা। ভুল বললাম? সম্মানিত উপস্থিতি বুঝবে ওই সময় শিক্ষা যখন ছিল মানুষ তখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়েছে, আর এখন যারা শিক্ষায় শিক্ষিত হয় এরা বর্তমানে দূর, এরা বর্তমানে সন্ত্রাসী হয় হামলাকারী হয়, এরা বর্তমানে গাঁজাখোর ইয়াবাখোর মদখোর ফেন্সিডর হয়, কথা বলেন ঠিক কিনা? এরকম শিক্ষা এই জাতিকে ধ্বংস করার কারণ, কথা বলেন ঠিক কিনা? ক্লাস 6 এর বইয়ের মধ্যে তাদেরকে বিভিন্ন কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, ডিম ভাজা শেখানো হয়। কি শেখানো হয়? ডিম ভাজা শেখানো হয়, ভাত রান্না করা শেখানো হয়। বলেন তো দেখি এই কাজগুলো কি আমাদের এখানকার ছেলেমেয়েরা পারে না? আমাদের গ্রামের ছেলেমেয়েরা কি পারে না? এরা যখন ছোটকাল থেকে বড় হয় এরা অটোমেটিক ডিম কিভাবে ভাজতে হয় তারা জানে, ভাত কিভাবে রান্না করতে হয় তারা জানে, এটা আলাদা করে হয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? আমাদের দেশে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় বানর থেকে মানুষ বানানো, কি থেকে? বানর থেকে মানুষ বানানো, অর্থাৎ দারোয়ানের শিক্ষা তাদেরকে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো আপনারা সিরিয়াখানায় গেছেন কখনো কোনোদিন শুনেছেন বানর থেকে মানুষ হয়েছে? শুনেছেন? বরঞ্চ মানুষ থেকে বানর হয়েছে। ওই যে বলেছিলাম এই দাউদ আলাইহিস সালামের সময় ওই যে মাছ ধরা বাদ ছিল 60,000 মানুষ আল্লাহ একসাথে কি করে দিলেন? বানর বানায় দিলেন। বরঞ্চ আমরা জানি বানর থেকে কখনো মানুষ তৈরি হয় না, বরঞ্চ মানুষ থেকে আল্লাহ বানর তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? বলতে চাই তোমাদের জন্য আমরা খাঁচার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে পড়াশোনা করো, কথা বলেন ঠিক কিনা? সকালে তো উপস্থিতি আসলে আজকে শিক্ষা দিবে কি? শিক্ষা দেওয়ার মতন কিছু নাই, কারণ চুরি করে পাশ করেছে পড়াশোনা তো তার মধ্যে নাই, আছে তার মধ্যে কোনো পড়াশোনা নাই, এখন ছাত্রদেরকে কি শিক্ষা দিবে? এই জন্য এই শিক্ষাকে কমানোর জন্য আজকে
আজকে বইয়ের বিভিন্ন পড়াশোনা তারা তুলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের বই আর বর্তমানের বই মিল করে দেখেন অনেক পার্থক্য আছে না, অনেক পার্থক্য আছে। মুসলিম ঘরের সন্তান তাকে নামাজের শিক্ষা দেওয়া উচিত ছিল, মুসলিম ঘরের সন্তান তাকে ইসলাম কি জিনিস সেটা শিক্ষা দেওয়ার কথা ছিল, মুসলিম ঘরের সন্তান ওর সৃষ্টি কিভাবে হয়েছে, কে তাকে সৃষ্টি করলো, সে আবার মারা গেলে কোথায় যাবে, এটা তাকে শিক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু এই শিক্ষাগুলো আজকে দেওয়া হয় না। আজকে শিক্ষা এমন একটা মানায় চলে গেছে যে মানটা আজকে একটা একটা মানুষ খুশি করে তার শিক্ষাটা প্রকাশ করবে, এই প্রকাশ করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিত, আপনারা জানেন আজ কয়েকদিন ধরে বর্তমান দেশের যে পরিবেশ, এই পরিবেশের কথা না বললে হয় না, কারণ আমি মুসলমান, আমি মুসলমান, আমার একটা দায়িত্ব আছে। যেখানে অন্যায় ওখানে যদি আমি কথা না বলি, আমার একটা ইমানি দায়িত্ব আছে, কেয়ামতের ময়দানে আল্লাহর পাক করার আসামি আমাকে হতে হবে। ওই দিন আল্লাহ যদি আমাকে বলে তোমাকে এই মেম্বারে বসাইছিলাম কিন্তু হক কথাগুলো তুমি মানুষের মধ্যে প্রচার করো নাই, সত্য কথাগুলো মানুষকে জানাও নাই, আজকে তুমি জাহান্নামে চলে যাও। শুধু জাহান্নামে যাবে এতটুকুই নাই, আপনারা আমার গায়ের উপরে পা তুলে দিয়ে আপনারাও জাহান্নামে যাবেন। সুতরাং আমি চাই না আমি নিজেও জাহান্নামে যাই, আপনারাও যান, এটা আমি চাই না। এই জন্য সব সব কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশে এখন আমাদের উচিত কি বলেন তো? আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের এই পরিবেশটা পরিবর্তন করে দেন। অনেক শিক্ষকেরা আছে, আমি দেখলাম অনেক শিক্ষকেরা খুব চেষ্টা করছে তাদের ছাত্রদের পাশে দাঁড়াতে, অনেক শিক্ষকেরা তাদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে তারাও আজকে প্রতিবাদ করতেছে, আবার অনেক শিক্ষকেরা বসে চাকরির পায়ে চুপ করে আছে, কথা বলেন আছে না? এরকম অনেক আছে, অনেক বাবা মা দেখলাম সন্তানদেরকে সাপোর্ট দিয়েছে তারাও সেখানে গিয়েছে, আবার অনেক বাবা মা দুঃখ করে আছে না যাওয়া যাবে না, এরকম আছে। সম্মানিত উপস্থিত শোনেন, যদি আপনার সন্তানের ভালো চান, যদি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান, তাদেরকে এই শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষার প্রয়োজন আছে না নাই, কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই, আপনি যখন আপনার সন্তানদেরকে, আমি কখনো বলি না যে আপনার সন্তানকে হাফেজ বানান, আমি কখনো বলি না আপনার সন্তানদেরকে মাওলানা বানান, হুজুর বানান, এই কথা আমি কখনো বলি না, বরং আমি বলি আপনার সন্তানকে একজন ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, কারণ সে যদি ভবিষ্যতে বড় বড় চাকরিও করে তার ভিতরে কোরআনের জ্ঞান থাকার কারণে তার দ্বারা কখনো দুই নম্বরই কাজ হবে না, তার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না, তার দ্বারা কখনো আরেকজনের ক্ষতি হবে না, কথাটা আমি ঠিক কিনা?